নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা, চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে দেখাচ্ছি একটি জবা গাছকে বাঁচানোর চেষ্টা করছি, সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিছুদিন আগে দেশের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে এই ডালটি আমি নিয়ে এসেছিলাম, একটি জবা গাছের ডাল এনে এই যে লেবু গাছ রয়েছে এই লেবু গাছের গোড়ায় আমি পুঁতে দিয়েছিলাম। কেন এই বালতিতে প্রচুর পরিমাণের মাটি রয়েছে তাই জন্য। আর এটি দেখো আমার সাপ পাউডার, তো এই সাপ পাউডার দিয়ে এবং আর একটি কাঁচি নিয়ে আমি কী কী করি আজকে তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটি হচ্ছে সেই ডাল, এই ডালটাকে এখনও দেখতে পাচ্ছ যে কীভাবে শুকিয়ে গেছে। তো এবারে আমি এর কী যত্ন করি না করি তাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক সময় আমরা ডাল কেটে জবা গাছ বসাই বা অন্য যে কোনো গাছ বসাই, তো অনেকেই হয়তো গিফটও করে ডাল জবা গাছের, বিশেষ করে জবা গাছের ডাল আমরা অনেক সময় ডাল থেকেই করে থাকি। তো সেই ডালকে আমরা কীভাবে লাগাবো বা ডাল থেকে কীভাবে চারা তৈরি করব সেটাই আমি দেখাচ্ছি। আর এই ডাল আমরা যেখানে পুঁতে দিই তারপরে আর কোনো যত্ন নিই না, এটা যদি বৃষ্টিকাল হতো তাহলে কোনো যত্নেরই দরকার ছিল না, যেহেতু এটি শীতকাল তো এই টাইমে কিন্তু যত্নের দরকার রয়েছে। এবং জবা গাছ দেখো অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে, আমি যে ডাল কাটছি দেখতে পাচ্ছ কীভাবে শুকিয়ে শুকিয়ে গেছে, মানে অর্ধেক জীবিত আছে অর্ধেক মৃত, এরকম হয়েছে ডালটি। আর আমি অনেক দূর থেকে এনেছি তো ডালটি শুকিয়েই গেছে। আর তাছাড়া এই রকম অবস্থায় আমি ডালটিকে কাটবো বলে রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এরপরে দেখো আমি এই ডালটিকে কেটে দিচ্ছি, ডালের যত পাতা থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে। এই যে দেখো কত ডালা আমি কেটে ফেলেছি, এটি আমার পুরনো একটি পাত্র, আর পাশেই দেখতে পাচ্ছ সাপ পাউডার, ওটিও আমার পুরনো প্যাকেট ছিল, তো সেখান থেকে আমি সাপ পাউডার মাঝে মাঝেই গাছে স্প্রে করে থাকি, তোমাদের কাছে শেয়ার করেছি সেটা। তো সেই প্যাকেট থেকে আমি এখানে কিছু সাপ পাউডার নিয়ে নিচ্ছি। এই সাপ পাউডার গাছের কিন্তু অনেক ফাঙ্গিসাইড একটি আর কি, এটি অনেক দরকারি একটি জিনিস। এইখানে আমি একটু জল মিশিয়ে নিই, এবারে একটু নেড়ে নিলাম। এবারে আমি হাতের সাহায্যে এটি লাগিয়ে দিচ্ছি, একটি ব্রাশ থাকলে ভালো হতো, এই মুহূর্তে ব্রাশটা আমার কাছে নেই তো আমি হাতেই লাগিয়ে নিচ্ছি, তোমরা ব্রাশে লাগাতে পারো। এই যে পুরো বডিতেই আমি লাগিয়ে নিচ্ছি, আর যে জায়গাগুলোতে আমি কাটিং করেছিলাম সেই কাটিংগুলোতেও লাগিয়ে নিয়েছি। আর এইভাবে দেখো জবা গাছের গায়ে যেভাবে ওইভাবে যে অর্বুদগুলো থাকে, হ্যাঁ, সেইগুলো থেকে কিন্তু অনেক সময় পাতা বেরোয়, তারপরে শিকড় বেরোয়, এগুলো বেরোতে থাকে, তো সেই জায়গাগুলোতে আমরা এই স্যাপ পাউডারটি লাগিয়ে দেব। এটি একেবারে ঘরোয়া পদ্ধতি দেখাচ্ছি আমি, আমরা একটি মরা গাছকে জীবিত করতে গেলে আরও অনেক রকমের প্রসিডিওর রয়েছে, তো আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমরা যেভাবে করে থাকি সেইভাবেই আমি দেখাচ্ছি। তো স্যাপ পাউডারটা দিলে কোনো ফাঙ্গাসের আক্রমণ হয় না। যাদের কাছে স্যাপ পাউডার নেই তারা হলুদ ব্যবহার করতে পারো বা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো। অ্যালোভেরা পাতা ভেঙে নিলে যে জেলটি বেরোয় সেই জেলটি কিন্তু লাগিয়ে দিতে পারো এবং গোড়ায়ও দিতে পারো। আর যাদের কাছে এই স্যাপ পাউডার নেই তারা হলুদ দিতে পারো, হলুদ জলেগুলো এইভাবে লাগিয়ে দিলে আর ফাঙ্গাস হয় না। এবার এটি আমার একটি কাঞ্চন গাছ, লাল কাঞ্চন গাছ, এই লাল কাঞ্চন গাছ আমি কিছুদিন আগে এইভাবে দিয়েছিলাম, তো সেই জায়গায় আমি এই স্যাপ পাউডারটি আবার একবার দিয়ে দিচ্ছি।
এই দেখো এই জায়গা থেকে কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছ গাছটি কাঁচা রয়েছে, তো এই গাছটি থেকে ও পাতা বেরোবে। আমি এই জায়গাগুলোতে স্যাপ পাউডার আবার লাগিয়ে নিচ্ছি। সবসময় জানবে যখনই কাটিং করবে পাতা মানে ডাল গাছে, তখন কিন্তু স্যাপ পাউডার লাগিয়ে দেওয়াটা উচিত। স্যাপ পাউডার যদি কারুর বাড়িতে না থাকে তখন কিন্তু হলুদ লাগিয়ে দেওয়া উচিত। আমি পরপর ডালগুলির মাথাগুলো কেটে দিচ্ছি এবং জায়গায় জায়গায় আমি স্যাপ পাউডার দিয়ে দিচ্ছি। এইভাবে যে কোনো ডালকে বাঁচানো যায়। আর এমনি হয়তো বাজার থেকে আমরা কিনে এনে গাছ বসাই, কিন্তু কখনো হয় না যে কেউ হয়তো গিফট করছে বা কোনো জায়গায় কোনো ফুল ভালো লেগেছে, তখন এনে আমরা সেই ডাল থেকে গাছ করে থাকি। সব গাছের তো ডাল থেকে হয় না, তবে যে যে গাছগুলো ডাল থেকে হয় সেগুলো আমরা অনেক সময় ডাল কেটে আনি বা কারুর গিফট পাই, তো সেই জায়গা থেকে আমরা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে গাছ বাঁচিয়ে তুলতে পারি। নার্সারিতে অনেক সময় সব গাছই পাওয়া যায়, কিন্তু এইভাবে একটি মরা গাছ বা আধমরা গাছকে বাঁচিয়ে তোলার আনন্দ কিন্তু অনেকখানি। তো এগুলো যখন পাতা বেরোবে তখন নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করব। গাছে স্যাপ পাউডার লাগিয়ে দেওয়ার পরে ওই পাত্রটি ধুয়ে গাছের গোড়ায় কিন্তু জলটা দিয়ে দেব। তাহলে কি হবে, ওর যে গোড়ায় যেখানে ডালটি শেষ হয়েছে মাটির ভিতরে রয়েছে, সেই ডালটি কিন্তু ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে। তাই জন্যে পাত্রটি ধুয়ে পুরো গাছের গোড়ায় জল দিয়ে নিচ্ছি এবং ডালগুলোতেও জল দিয়ে দিচ্ছি, পুরো ডালটিকে ধুয়ে দিচ্ছি। তাহলে যে জায়গাগুলো স্যাপ পাউডার লাগেনি সেগুলোতেও স্যাপ পাউডার পৌঁছে যাবে। এই গাছটিতেও ওইভাবে স্নান করিয়ে দিচ্ছি এবং গাছের গোড়ায় স্যাপ পাউডারের জল দিয়ে দিচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের আর একটি কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।